আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে সরিষা এবং পোস্ত বাটা ইলিশ রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে পোস্তটা পানিতে ভিজিয়ে রেখেছি এবং সরিষাটাও পানিতে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি। আমি পোস্ত এবং সরিষা একসাথে ব্লেন্ড করে নিব। এখানে সরিষা পোস্ত রান্না করতে, ইলিশ রান্না করতে আমার লাগবে ইলিশ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, লাগবে কাঁচামরিচ। এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখান থেকে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা ব্যবহার করবো। এখানে লাগবে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লাগবে লবণ। এখন এখানে মাছে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এখানে মাছটা আমাদের ফ্রোজেন, বাংলাদেশ থেকে যখন আসে তখন বরফ হয়ে আসে না, তাই এই মাছটা আমরা রান্না করলে এখানে মাছটা ভেজে নিই। আপনারা বাংলাদেশে ফ্রেশ মাছ রান্না করলে নাও ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমি মাছটা আজকে ভেজে রান্না করব। তাই আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি, মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে নিব, মেখে হালকা ভেজে নিব। সরিষা এবং পোস্তটা একসাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেটে নিব, ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এখানে সরিষাটা আমি একদম পেস্ট করে ছেঁকে নিয়েছি, পানিটা এরকম ছেঁকে নিয়েছি আর ছাবাটা এরকম ফেলে দিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছটা আমি ভেজে নিব। মাছটা দুই পাশ হালকা ভেজে উঠিয়ে নিব। মাছ আমি হালকা ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। ওই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আধা চামচ রসুন বাটা এবং আধা চামচ আদা বাটা দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিব। আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। এখন এখানে এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। হলুদ এবং মরিচের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা একটু কষিয়ে নিব। এখন এখানে চারটা কাঁচামরিচ, একটু মুখটা কেটে নিয়ে মরিচটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সরিষা এবং পোস্ত পেস্তা যে ছেঁকে রেখেছিলাম এটা দিয়ে দিব। এখন এই মাছ ভাজা মাছগুলো আমি এই পোস্ত বাটা এবং সরিষা দিয়ে দিব। এখন এই মাছটা মশলাটা একদম মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করে নিব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ে এখন চুলা অফ করে দিব এবং আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার সরিষা এবং পোস্ত বাটা ইলিশ রেসিপি। হয়ে গেছে আমার পোস্ত এবং সরিষা বাটা ইলিশ রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমার নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।